আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বাসা বাড়িতে ভোল্টেজ সমস্যা তো কোনো প্রবলেম নাই। বাসা বাড়িতে ভোল্টেজ যদি কম থাকে তাহলে এরকম একটি ট্রান্সফরমার নিজে তৈরি করে নিতে পারেন। তো একটি ট্রান্সফরমার দিয়েই ভোল্টেজ স্টেপ আপ ও স্টেপ ডাউন করা যাবে, কমও বেশি করা যাবে। তো ভোল্টেজ যদি অনেক কম থাকে তাহলে ভোল্টেজটি অবশ্যই বাড়ানো যাবে, এবং ভোল্টেজ যদি তুলনামূলকভাবে বেশি হয়ে যায় তাহলে ভোল্টেজ কমানো যাবে একটি ট্রান্সফরমার দিয়েই। তো একটি ট্রান্সফরমার দিয়েই সব কাজ চলবে, তো অনেক নিরাপদে সব কিছু চলবে, ইলেকট্রিক জিনিসগুলো খুবই নিরাপদে চলবে। তো আপনারা চাইলে এরকম একটি ট্রান্সফরমার তৈরি করে নিতে পারেন। তো ট্রান্সফরমারটি আমি কীভাবে তৈরি করেছি এবং কীভাবে এটি কালেকশন করতে হবে তো সব কিছু আজকে দেখাবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ট্রান্সফরমারটি আমাদের ব্যবহার করা যাবে যেখানে অনেক লো ভোল্টেজ, যেমন 120 অথবা 130, তো এরকম ভোল্টেজ থাকলে আমরা মোটামুটি আউটপুট প্রায় 200-এর কাছাকাছি পাবো। তো সেই ক্ষেত্রে এটি ট্রান্সফরমারটি ব্যবহার করতে পারবেন যেখানে একদম লো ভোল্টেজ, এবং কি যেখানে ভোল্টেজ হাই তো সেখানেও এই ট্রান্সফরমারটি দিয়েই হাই ও লো করা যাবে। তো ট্রান্সফরমারের যেমন দুটি পথ, একটি হচ্ছে স্টেপ আপ, একটি হচ্ছে স্টেপ ডাউন। তো এই ট্রান্সফরমারটি দিয়ে স্টেপ আপ ও ডাউন দুটি করা সম্ভব। তো সেটি কিভাবে করি অবশ্যই একটু ভালোভাবে দেখবেন, এবং কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব। যেমন এই ট্রান্সফরমারটিতে আমরা মোট 5টি লোকটুপ বানিয়েছি, 5টি, 1, 2, 3, 4, 5। আমাদের এই ট্রান্সফরমারটিতে টোটাল লোক হচ্ছে 5টি। তো এই টার্মিনাল হচ্ছে আমাদের, এই টার্মিনালটি হচ্ছে শুরু, অথবা এখান থেকে আমরা লোক যে পেঁচাইছি, যে তারটি যে প্যাচ দিয়েছি, তো এই তারটি হচ্ছে আমাদের শুরু টার্মিনাল, আর এই টার্মিনালটি হচ্ছে আমাদের শেষ। তো শুরু এবং শেষ, আর এই মাঝখানের তিনটি হচ্ছে আমাদের আলাদা আলাদা ভোল্টেজে বিভক্ত করা। তো যেহেতু শুরু টার্মিনালটি হচ্ছে আমাদের কমন নিউট্রাল, তো এই শুরুতে আমরা কমন নিউট্রাল দিব, এবং কি আমাদের যে আরেকটা যে ইনপুট আছে তো সেই ইনপুটটি হচ্ছে আমাদের এই 4 নম্বর, টোটাল হচ্ছে 4 নম্বর, 1, 2, 3, 4 নম্বর। তো এই 4 নম্বরটিতে আমরা ফেজ ইনপুট করব। তো ফেজ যদি ইনপুট করি তাহলে আমাদের এই তিনটি দিয়ে ফেজ আউটপুট হবে। এই লোভটি দিয়ে ভোল্টেজ বেশি হবে, এবং কি যে লোভের পরে যেগুলো থাকে, যেমন এই লোভগুলার এটা যদি আমি ফেজ দেই তাহলে এটার যে আগে যে ফেজগুলো থাকবে সেইগুলো দিয়ে ভোল্টেজ কম বের হবে, মানে স্টেপ ডাউন। এদিকে হচ্ছে স্টেপ ডাউন, আর এদিকে হবে স্টেপ আপ। এমনকি ভোল্টেজ যদি বেশি কম থাকে, যেমন 120, তাহলে আমাদের কমন তো এটাই, তাহলে আমাদের তার তৃতীয় নাম্বারটি দিয়েও আমাদের সংযোগ ফেজ ঢুকানো যাবে, তৃতীয় নাম্বার দিয়েও ফেজ ঢুকানো যাবে। তো ভোল্টেজটি যদি তুলনামূলক 160-এর উপরে থাকে, 160 অথবা 65 এরকম থাকে, তাহলে কিন্তু আমাদের ফেজ আমাদের এই 4 নম্বরটি দিয়েই ইনপুট করতে হবে। তো সেক্ষেত্রে যদি মোটামুটি ভোল্টেজ থাকে, অথবা কিছু জায়গায় আছে যে ভোল্টেজ একেবারে কম, যে ভোল্টেজ কোনোভাবেই বাড়ে না, তো সেক্ষেত্রে আপনারা এই 3 নম্বরটি দিয়ে ফেজ ইউজ করতে পারেন। আর যেখানে ভোল্টেজ আপ ডাউন করে, অথবা এই বাড়তেছে এই কমতেছে, তো সেক্ষেত্রে 4 নম্বরটি দিয়েই ইনপুট করা সর্বোচ্চ বেটার, কারণ ট্রান্সফরমারটি নয় জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের এখানে ফেজ ভোল্টেজ মোটামুটি ভালোই আছে, তো সেক্ষেত্রে আমরা 4 নম্বরটি দিয়েই ফেজ ইনপুট করব, এবং আউট করব হচ্ছে 5 নম্বর, 5 নম্বরটিতে ফেজ আউট করব, এবং কি এই দুটোতেও ফেজ আউট হবে। তো আমি এখন এটি লাইন দিয়ে সরাসরি দেখাবো যে কোন ভোল্টেজে কীরকম আউটপুট পাই, তো অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন। তারগুলো আমি একটু বেগিয়ে নিই।
তার দিল। তো এটা হচ্ছে আমাদের কমন নিউট্রাল, প্রথমটা হচ্ছে কমন নিউট্রাল, এবং চার নাম্বারটি হচ্ছে আমাদের পজিটিভ ইনপুট। অবশ্যই এটি ভালোভাবে খেয়াল রাখতে হবে, কমন নিউট্রাল, আর এটি হচ্ছে আউটপুট। তো আমি ক্যামেরাটি আরেকটু উঁচুতে দেই, একটু উঁচু করব, তার কারণ লোকগুলো দেখা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে ক্যামেরাটি আরেকটু উঁচু করতে হবে। প্রথমেই আমি এখানে একটি কমন নিউট্রাল যে একটি সিরিজ স্পট নিব, অথবা এসি 220 ভোল্টের একটি লাইন নিব। 220 ভোল্টের লাইন নেওয়ার পর এখানে আমরা কমন নিউট্রালে কমনটা লাগিয়ে দেব, এবং চার নাম্বারটিতে আমরা পজিটিভ লাইন ব্যবহার করব, চার নাম্বারে পজিটিভ। এবং আমাদের আউটপুট হবে, এখানে আউটপুট হবে এই তিনটে, আউটপুট হবে দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার এবং পঞ্চম নাম্বার। এই পঞ্চম নাম্বারে হবে আমাদের বেশি ভোল্টেজ আউটপুট। যদি এখন আমরা লাইনের সাথে অ্যাড করব, সংযোগ দিব, তো সংযোগ দিয়ে দেওয়া হয়েছে। তো সংযোগ দেওয়ার পর এখন এখানে আউটপুট ভোল্টেজ কত বের হয় তো সেটি দেখাবো। কোনো প্রকার কোনো ফেক হবে না, একদম 100% রিয়েল একটি ভিডিও। আমি ভোল্ট মিটার দিয়ে একদম সম্পূর্ণ ভোল্টেজ মেপে টেস্ট করে দেখাবো। আমাদের যে ইনপুট ভোল্টেজ আছে কত, ইনপুট আছে 190। তো ইনপুট যদি 90 হয় তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ লাস্টের দেওয়া হচ্ছে 222, আউটপুট এটা হচ্ছে 222, তারপর এটা হচ্ছে দেখছি 118, একটু ভালোভাবে দেখার চেষ্টা করতেছি। আমাদের ইনপুট ভোল্টেজ হচ্ছে 168, আউটপুট এটা হচ্ছে 200, একদম ফিক্সড 200, আর এটা হচ্ছে 120, এটা হচ্ছে স্টেপ ডাউন ভোল্টেজ আর কম্পো 120, আর এটা হচ্ছে 107, আর এটা হচ্ছে আমাদের 200, একদম ফিক্সড 200। তো দেখলাম তো একদম 100% কাজ করবে। তো আরেকটা কথা বলে রাখি, এই যে ট্রান্সফরমার, তো এই ট্রান্সফরমারটিতে কিন্তু যে সব লোডই কিন্তু ইউজ করা যাবে না, মোটামুটি 1 কিলো থেকে 1.5 কিলো এরকম লোড ইউজ করতে পারবেন। তো যদি আপনি যদি আরও বেশি লোড ইউজ করতে চান তাহলে ট্রান্সফরমারটি আরও বড় ব্যবহার করতে হবে। তো এখানে যে ট্রান্সফরমারটি আছে আমাদের, মোটামুটি এটি প্রায় 1 থেকে 1.5 কিলো ইউজ করা যাবে, অথবা 1000 VA হলে সর্বোচ্চ পারফেক্ট হয়। তো তারপরেও আপনারা 1500 ওয়াট ইউজ করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে ট্রান্সফরমারের করের সূত্র এবং কত প্যাচ দিছি, কীরকম তার ব্যবহার করেছি, তো সেটি আপনাদের সাথে দেখাবো। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এবং কি যারা আই ট্রান্সফরমারের সূত্র শিখতে চান, অথবা কত প্যাচ দিছি, কত ভোল্টেজে কত প্যাচ দিতে হবে, তাহলে সেটা কমেন্টে জানাবেন, অবশ্যই আমি দিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।